হ্যালো গাইস, এখন আমরা এই দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেলাতে। মেলায় গিয়ে সবাই বাওয়ালি করবো একদম। ভাই এসছে, মা এসছে, এখন সবাই মিলে মেলায় যাব। ইয়ে, মানে মা মেলায় গিয়ে দোলা চড়বি? তো মেলায় গিয়ে নাগরদোলা চড়বি। নাগরদোলা আসেইনি? ও হ্যাঁ, ব্রেক ডান্স তো ভালো না? তো ব্রেক ডান্স তো চলো। ওই দেখো কি করলো, তো চলো মেলায় গিয়ে আজকে ফুল বাওয়ালি হবে। পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ফুল বাওয়ালি বাওয়ালি দোলা চড়বি কিরে? এই যে এটা চড়বি কেন? না না চড়বো না, চড়তে হবে না। 50 টাকা করে চড়তে হবে না। ক্যামেরা করবো কি? লাফিয়ে যাচ্ছে চড়তে হবে না, মাথা ঘুরবে। ওই সব বড়রা চড়ছে, বাচ্চারা চড়ছে। আরম্ভ হয়ে গিয়েছে এই মেলাটি। আরো বেশ কয়েকদিন চলবে, সত্যি সন্ধ্যায় আলোকিত মঞ্চে সুন্দর সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরবে। চল একসাথে উঠবো সবাই, চ চ চ, কিচ্ছু হবে না, মনা উঠবে আর তুই উঠতে ভয় পাচ্ছিস? চল এমন যা, টিকিট কেটে আন বাবা। কত ডিসকাশন চলছে, এত ভয় পাচ্ছে। কথা বলার পরে তারপর এখন রাজি হয়েছে সবাই। শ্রী শ্রী শীতলা মায়ের পুজোর মেলা বছরে একবার। আবার ওটা দেখ, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। মনা ভয় লাগবে না তো? দাঁড়া দাঁড়া, কেন দাঁড়া? আমাদের একসাথে দিক, একসাথে। যদি ভয় পেয়েছিস তখন দেখিস। ওই যে আমার মা নিচে দাঁড়ানো, আমাদেরকে দেখছে। দিদির ভয় লাগছে, ভয় লাগছে কেন? ই বাবা, এই বাচ্চাদের একটা গাড়িতে উঠে তাই বলছে ভয় লাগছে। এই যে স্টার্ট হয়ে গেছে, কেমন লাগছে? সুন্দর সুন্দর
তাহলে গিফট আছে, কোনো পয়েন্ট হয়নি, লুজার, হেরে গেছে, হেরে গেছে। ভিডিও তোমাদের সবার কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। টাটা। মেলা ঘুরে ভালো লাগলো?